দর্শক দেখুন আর্টিসার গরুগুলা কয় দাঁতের গরু, কয় মাসের গাভিন ভাই? সাত মাসের ওভার আছে। কয়টা গরু নাড়ছেন? সাতটা। আপনারা তো ভাই যখন আমাদের সাথে কথা বলেন আরো 1-2 হাজার টাকা হাতে রেখেই দাম বলেন। না না, এটা আপনাদের না দাম বলি। কয় দাঁতের গরু? চার দাঁত ভাই। কোথায় যাচ্ছে চার দাঁতের গরু? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, এই পর্বে আপনাদের কিছু হাড্ডিসার গরু দেখাবো, আমাদের সাথেই থাকুন। কয় দাঁতের গরু? কোথায় যাচ্ছে চার দাঁতের গরু? সুপ্রিয় দর্শক, চার দাঁতের একটা গরু। কত টাকা দাম চাচ্ছেন? 42,000 টাকা ভাই। গরু অনুযায়ী একটু দাম বেশি যাচ্ছে না? বেশি ভাই, বাজার তো বেশি। বাজার বেশি না? সুপ্রিয় দর্শক দেখুন 42,000 টাকা দাম চাচ্ছে। আচ্ছা, এটা তো আপনার চাওয়া দাম, বেশি কিনা কত বলেন তো? 36 হলে ছেড়ে দিবে। সুপ্রিয় দর্শক দেখুন ভাই 36,000 টাকা হলে ছেড়ে দিবে। ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক দেখুন আর্টিসার গরুগুলা। সুপ্রিয় দর্শক, এদিকে আরেকটা শুকনো আর্টিসার গরু। মুরব্বি, গরুটা কার? কোনটা? এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? বারো বাজার থেকে। পান খেয়ে তো মুখ একদম লাল করে ফেলছেন। সুপ্রিয় দর্শক দেখুন, কয় দাঁতের গরু? সবগুলো সমান হয়ে গেছে। কত টাকা দাম চাচ্ছেন? কত টাকা? 48,000 টাকা। সুপ্রিয় দর্শক, 48,000 টাকা দাম চাচ্ছে। এটা তো আপনার চাওয়া দাম নাকি? বেচা কিনা কত বলেন তো? 41,42। সুপ্রিয় দর্শক, 41,42,000 টাকা হলে বিক্রি হবে। ঠিক আছে, বিক্রি করেন। দর্শক শ্রোতা, এদিকে আরেকটা আর্টিসার গরু দেখতে পাচ্ছি, আসুন একটু কথা বলার চেষ্টা করি। ভাই, গরুটা কার? আপনার। কয় দাঁতের গরু? সুমন ভাই। সুমন ভাই, সুপ্রিয় দর্শক সবগুলো সমান হয়ে গেছে। দেখুন দর্শক, কত টাকা দাম চাচ্ছেন ভাই? 58,000 টাকা। গাভিন আছে তাই তো? কয় মাসের গাভিন ভাই? 7 মাসের ওভার আছে। 7 মাসের। সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ভাই বলতেছে 7 মাসের গাভিন আছে। তারপরেও এত শুকনা কেন ভাই? এত শুকনা কেন? আপনি হচ্ছে কত টাকা দাম চাচ্ছেন? 58,000 টাকা। ক্রেতা ভাইয়েরা কত টাকা দাম বলতেছে গরুটার? 50,000 বলতেছে তাই তো? সুপ্রিয় দর্শক দেখুন 7 মাসের গাভিন, 50,000 টাকা দাম উঠে গেছে। আপনি কত হলে ছেড়ে দিবেন? 50 হলে ছেড়ে দিবেন তাই তো? ঠিক আছে, বিক্রি করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন প্রচুর পরিমাণে আর্টিসার গরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে আর কিছু শুকনো আর্টিসার গরু দেখতে পাচ্ছি, আসুন একটু কথা বলি গরু মালিকের সাথে। আসসালামু আলাইকুম। নাম কি ভাইয়ের? আনোয়ার হোসেন ভাই। কয়টা গরু নাড়ছেন? 7টা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে তো 2টা দেখতে পাচ্ছি, আর কয় ভাই? ও ওই ছাইটা আছে তাই তো? এই গরুটা কয় দাঁতের গরু? সাদা গরুটা? সবগুলো কানিসাও তাই তো? আর এটা কয় দাঁতের গরু? সুপ্রিয় দর্শক দেখুন 4 দাঁতের গরু। আচ্ছা ভাই, এই সাদা গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন? 42,000 টাকা। সুপ্রিয় দর্শক, ক্রেতা ভাইরা কত বলতেছে দাম? 38,39 পর্যন্ত উঠে গেছে। তাহলে বেচা কিনা কত? 40 হলে ছেড়ে দিবেন। সুপ্রিয় দর্শক দেখুন 40,000 হলে বিক্রি করে দিবে। আচ্ছা, লালটা কত যাচ্ছেন ভাই? কত? 44,000 টাকা। এটা কত বলতেছে? এটা কত হলে ছেড়ে দিবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন 40-41,000 টাকা হলে ছেড়ে দিবে। আপনারা তো ভাই যখন আমাদের সাথে কথা বলেন আরো 1-2 হাজার টাকা হাতে রেখেই দাম বলেন। না না, এটা আপনাদের না দাম বলি। সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন, যখন গরুগুলা তারা বাইরাদের কাছে দামাদামি করি তখন একদম বেচা কিনা দাম বলে দেয়। ঠিক আছে ভাই, বিক্রি করেন।